হাই ফ্রেন্ড, দিস ইজ জুবার ফ্রম জুবার একাডেমি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ওয়েবসাইট কিভাবে সার্চ কনসোলে সাবমিট করবেন, এবং সেই সাথে দেখাবো কিভাবে আপনি সাইট ম্যাপ সাবমিট করবেন। যাই হোক, আমরা সরাসরি এখন গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমি লিখব সার্চ কনসোল, দিকে সার্চ করব। সার্চ কনসোল দিকে সার্চ করার পর আপনার কাছে অপশন আসবে স্টার্ট নাও। এবার আপনাকে আগের মতোই এখানে জিমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখন এখানে দুইটি অপশন পাবেন। দুটি অপশন হচ্ছে, একটা হচ্ছে যদি আপনি ডিএনএস ভেরিফিকেশন করেন, অর্থাৎ আপনার ডোমেনে লগ ইন থাকতে হবে, তখন ডিএনএস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার সাইটটাকে এখানে সাবমিট করতে পারবেন। এবার এছাড়া যদি আপনি ওই ভেরিফিকেশনের মধ্যে না যেতে চান, ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে আপনারা এইখানে এই অপশনটা ইউআরএল প্রিফিক্স এই অপশনটা সিলেক্ট করে আপনার এখানে আপনার সাইটের অ্যাড্রেসটা দিবেন। তবে বলে রাখা ভালো একটা বিষয় যে আপনারা এখানে আপনার যদি সাইটে HTTPS থাকে, মানে SSL সার্টিফাইড থাকে, সেক্ষেত্রে আপনারা HTTPS সহই আপনার পুরো লিঙ্কটা এখানে দিবেন। আর এরপরে আবার সাবমিট করবেন, সেটা হলো HTTPS ছাড়া। এর কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমি পরে আলোচনা করব। আপনার সাইটের ফুল অ্যাড্রেস দিয়েই আপনি এখানে কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনি যে আপনার সাইটের ওনার সেটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা ফাইল দিয়েছে, ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটাকে আপনার ইয়াতে আপলোড করতে হবে। দেখেন কোথায় আপলোড করতে হবে, HTML মেটা, এখানে এটা পরে দেখাচ্ছি। যাই হোক, এখানে এই আপলোড করে ভেরিফাই করতে হবে আপনার হোস্টিংয়ের পাবলিক ডোমেনে, এখানে আপলোড করে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। এছাড়া আরও কিছু অপশন আছে যে আপনাদের সাইটের ওনার সেটা প্রমাণ করার জন্য গুগল অ্যানালিটিক্সের মাধ্যমেও পারবেন, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পারবেন, এবং ডোমেন নেম প্রোভাইডার যারা করছে তাদের মাধ্যমেও পারবেন। তা আমরা একটু দেখি যেটা সহজ পদ্ধতি, HTML ট্যাগের মাধ্যমে ভেরিফাই করা সাইট। জাস্ট এই ট্যাগটাকে আমরা কপি করব। এই ট্যাগটাকে কপি করে আমরা একটা নোটপ্যাডে আপাতত রাখি। তো কপি করার পর এটাও আমার সেই সাইটের ভিতরে, আমি এর আগে দেখিয়েছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনার হেড ট্যাগে এটা বসাতে হবে। এটা আপনার সেই হেড ট্যাগে বসাতে হবে, যারা থিম এডিটরের মাধ্যমে বসাতে পারবেন। আপনার যারা একটু PHP কোড জানেন বা HTML কোড জানেন, তারা থিম এডিটরে ঢুকে সেখান থেকে আপনারা করতে পারবেন। আর এছাড়া আমি করব হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং কাস্টমাইজের মাধ্যমে এই কাজটা করব। তো কাস্টমাইজ অপশনের ঠিক একইভাবে থিম সেটিংসে ক্লিক করে হেডার্স অ্যান্ড ফুটার্স স্ক্রিপ্ট এখানে ক্লিক করে আপনাকে ঠিক একই জায়গায় আগে যেখানে অ্যানালিটিক্স কোডটা বসিয়েছিলেন সেই অ্যানালিটিক্স কোডটা থাকুক, জাস্ট এখানে আপনারা এন্টার দিয়ে একটু মানে গ্যাপ করে এখানে কোডটা বসিয়ে দিবেন। জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, এরপরে আপনার সাইটটাকে এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করবেন কীভাবে, যদি ওখানে বসানোর পরে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনি এটা কপি করবেন এবং হেড ট্যাগের ভিতরে এটা বসাবেন। জাস্ট একইভাবে আবার আপনার যদি এখন HTTPS দিয়ে যদি ভেরিফাই করেন, তখন এভাবে একটা কোড আপনি HTTPS দিয়ে তো প্রথমে আমরা করলাম, এরপরে HTTPS ছাড়া তারপরে আমরা এটা আবার ভেরিফাই করব এখানে। তো তখন আর এই কোডটা বসানো লাগবে না। জাস্ট তো এখানে ঠিক একইভাবে আপনার HTTPS ছাড়া বসে, মানে HTTPS মানে এসটা ছাড়া আপনি এখানে আবার ইউআরএল দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কিন্তু তখন আর আপনাকে ভেরিফাই করার জন্য আপনার সাইটে এই কোডটা আর বসাতে হবে না। তো সার্চ কনসোলের সাইট সাবমিট করার পর আমাদের এখন এই এখানে সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপ সাবমিট করার জন্য আমরা গুগল সেই সার্চ কনসোল থেকেই সাইট ম্যাপে ক্লিক করব বাম পাশে। তো এখানে আমাকে বলা হচ্ছে যে আমার সাইট ম্যাপটা এখানে ইউআরএলটা দেওয়ার জন্য, আমার সাইটের নাম এখানে দেওয়া আছে এবং স্ল্যাশ দিয়ে ইউআরএলটা এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে এই ওয়ার্ডপ্রেস CMS ইউজ করি এবং সেই সাথে ইওস্ট SEOটা ইউজ করি, সেজন্য ইওস্ট SEO আমাদের জন্য একটা অটোমেটিক সাইট ম্যাপ ক্রিয়েট করেছে।
তো যারা অন্য প্লাগিনস ইউজ করেন কিংবা অন্যভাবে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন সাইট ম্যাপ জেনারেটর একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে চাইলে আপনারা সাইট ম্যাপ জেনারেট করে নিতে পারেন। আর আমি যেহেতু সবসময় বলা যায় ইয়োস্ট এসইও ব্যবহার করি, সেই জন্য আমি এখান থেকে আমি অটো জেনারেট যেটা করে আমি সেটাই সবসময় ইউজ করার চেষ্টা করি। যাই হোক, এখান থেকে এসইওতে মানে ইয়োস্টের মানে ইয়োস্ট প্লাগিংটা ইনস্টল করার পর এখানে এসইও নামে একটা অপশন থাকবে, এই এসইও অপশন থেকে আমি জেনারেলে ক্লিক করব। তো জেনারেলে ক্লিক করার পরে আমার যে অপশনটা আসবে সেটা হলো এই ফিচার নামে একটা অপশন আসবে। এই ফিচার থেকে আমি একটু দেখব যে নিচে লেখা আছে XML সাইট ম্যাপ, তো এইখানে একটা কোশ্চেন চিহ্ন আছে, এই কোশ্চেন চিহ্নতে ক্লিক করলে দেখেন এখানে সাইট ম্যাপ, সি সাইট ম্যাপ। তো এখানে সি সাইট ম্যাপে ক্লিক করলে দেখেন ইয়োস্ট এসইও যে আমার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করছে, তো এখানে চারটা সাইট ম্যাপে চারটি অপশন সে আমার জন্য ক্রিয়েট করছে। একটা হচ্ছে পোস্টের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করছে, একটা হচ্ছে পেজের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করছে, আর একটা হচ্ছে ক্যাটাগরির জন্য আমাকে সাইট ম্যাপ ক্রিয়েট করছে, আর একটা করছে হচ্ছে অথরের জন্য। তো যারা চাচ্ছেন শুধুমাত্র পোস্টই আপনি ইন্ডেক্স করাবেন গুগলে, তখন তারা কেবলমাত্র এই অংশটা কপি করে নেবেন, মানে শেষে পোস্ট হাইপেন সাইট ম্যাপ ডট XML। যারা পেজটাকে সাইট ম্যাপ করতে চান, পেজ এবং পোস্ট দুইটাই করতে চান, তাহলে দুইটাকে আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। আর যারা সবগুলোকেই সাবমিট করতে চান, তারা কেবলমাত্র এই উপরে যে ইউআরএলে দেওয়া আছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML এই অংশটা কপি করে নিব। তো এই অংশটা কপি করার পর আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। যেহেতু আমি সবগুলো অপশনই সাবমিট করতে চাচ্ছি, তাই আমি এখানে শুধুমাত্র ওইটাই এখানে পুরো সাইট ম্যাপটা থেকেই এখানে সাবমিট করলাম। তো এখানে অলরেডি সাবমিট হয়ে আছে, সাকসেসফুল স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস। তো এখন আসলে কোনো প্রকার রেজাল্টই এখানে দেখা যাবে না, কারণ কিছুদিন তো সময় লাগবে আমার পুরো সাইটটাকে আস্তে আস্তে করে ক্রল করতে গুগলের। তো যেহেতু একটু সময় লাগবে, সুতরাং আমরা যখন এটা আরও কোনো হয়তো অন্য কোনো টিউটোরিয়াল আমি দেখিয়ে দেবো যে কোন কোন অংশ ক্রল হয়েছে, কোথায় কি ইরর আছে, তো এই সকল বিষয়গুলো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।